হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের হাতিম ফার্নিচারের ফারজানার সেটে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং হার্ট দিয়ে আরও একবার ওয়েলকাম করছি। আমি ফারজান আক্তার আছি আপনাদের সাথে, আর আজকে কথা হবে আমাদের কি বলবো, খুবই চেনা কিছু আইটেম নিয়ে। তার মধ্যে আছে একটা স্পেশাল আইটেম, সিরিয়াসলি আমার স্পেশাল ভিউয়ার্সদের জন্য স্পেশাল একটা আইটেম আছে আমাদের, আর আমার মনে হয় এটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। বাট এটা তো আগে এক্সপোজ করা যায় না, আপনি একটু কিছু গ্যাদারিংটা হয়ে যাক, কিছু মেম্বার্স জয়েন করুক, দেন আমি এটাকে এক্সপোজ করবো সেটা কি। আর যারা একটু জানা তারা একটু বুঝেই যাচ্ছে যে আসলে এই স্পেশাল আইটেমটা কি হতে পারে। তবে আজকে আমার সেটটা ভীষণ একদমই সিমসাম একটা সেট, মানে খুব অল্প স্বল্প কিছু আমি নিয়ে এসেছি, কিন্তু যতগুলো নিয়ে আসছি যে যে আইটেমগুলো আমার লাইফে আজকে আছে সেগুলো প্রত্যেকটাই আপনার রুম ডেকোরেশনের জন্য ইম্পর্টেন্ট, মানে আপনার লিভিং রুমের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর অনেকে চায় যে আমি খুব একটা ডিজাইন চাই না, কিন্তু আমার বাসার যে ফার্নিচারটা থাকবে সেটা যেন খুব মানে সুরুচিপূর্ণ একটা ফার্নিচার হয়, খুবই বেশি মানে গরমিন টাইপের কোনো কিছু না, কিন্তু খুব মানে সিম্পলিসিটি একটা টাইপের যেন একটা আবহ থাকে সেখানে। তো আমার মতো তো অনেকেই টেস্ট এরকম আছে যাদের, যারা মনে করে যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট, সো যারা এরকমটা ফিল করে আজকে তাদের জন্য এই সেটটা, সিরিয়াসলি বলছি, তাদেরকে ডেলিগেট করে আজকের এই সেটটা। তো আজকে সেটে আপনারা কিন্তু এরকম পাবেনই না যে আসলে খুব মানে কাজ টাজ আছে ওখানে বা খুব ডিজাইন খুব বা এরকম এরকম আসলে হাতিম ফার্নিচার বানায় না, সিরিয়াসলি। হাতিম ফার্নিচার সবসময় যেটা মাথায় রাখে যে খুব ইউনিক একটা ডিজাইন হবে, আর অবশ্যই গুণগত মান, তার ডিজাইন, তার কালেকশন, ম্যাটেরিয়ালস সব কিছুই হবে একদমই আপনাদের মনের মতো। ইয়েস, আপনারা যেটা বছরের পর বছর ইউজ করতে পারবেন নিশ্চিন্তে। সো আমি সবসময় বলি কোয়ালিটি নিয়ে আপনাদের চিন্তা না, কোয়ালিটি নিয়ে চিন্তা করবে হাতিম ফার্নিচার, মানে আমরা। সো আপনাদের এখানে কোনো চিন্তা নেই। আরেকটা কথা সবসময়ই আপনারা মাথায় রাখবেন যে নন ব্র্যান্ডে আস্থা নয়, ব্র্যান্ডকেই বেছে নিতে হয়। সো সবসময় চেষ্টা করবেন যে আমার কাছে এটা আছে ঠিক আছে, আর একটু বেশি লাগবে, আর একটু যদি অ্যামাউন্টটা বেশি হয় আমি একটা ব্র্যান্ডের জিনিস কিনতে পারছি। অলওয়েজ ব্র্যান্ডের জিনিস থেকেই জিনিস কিনবেন, ফার্নিচার হোক বা সেটা অন্য কোনো ডিফারেন্ট কোনো প্রোডাক্ট হোক, অবশ্যই ব্র্যান্ডকেই বেছে নিতে হবে। সো আমরা এখন চলে যাই আমার পুরো ব্যানারটাতে, আমি একটু যাই, তারপর সেখান থেকে আস্তে আস্তে আমরা শুরু করে দেবো আমাদের ফার্নিচারগুলো দেখানো, ঠিক আছে। ওকে গাইস, তো দেখা যাচ্ছে যে আমি চলে এসেছি এখানটাতে, যেটা আপনাদের খুব বেশি কি বলবো যে আপনাদেরকে লিঙ্কগুলো দেখানো, লিঙ্কগুলো শেয়ার করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমার জন্য, আমার ভিউয়ার্সদের জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন যে হাতিমে খুব সুন্দর করে লেখা আছে যে HATIM, আপনারা তো সবাই জানেন এক্স্যাক্টলি হাতিমের পুরো লোগোটা মানেই হচ্ছে HATIM, হাতিম লেখা, ঠিক আছে। সো এই HATIM হাতিম এটা সম্পূর্ণ থাকে আমাদের রেডে লেখা, ওকে। আর এখানে নিচে থাকবে ব্লু কালার ফার্নিচার, এবং যেখানে লেখা আছে কোয়ালিটি মেন্স স্টাইল, ওকে। সো তারপর কিছু লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে www.hatimgroup.com, এবং এখানে আছে হাতিম ফার্নিচার মানে আমাদের ফেসবুক যে অ্যাড্রেসটা আছে facebook.com/hatimfurniture, এবং ইনফো এটা আমাদের জিমেইল অ্যাড্রেস। সো এই হচ্ছে লিঙ্কগুলো, যেগুলো আপনারা একটু ভালো করে দেখে নিন, আপনাদের জন্য ভালো হবে, আপনারা এই জায়গাগুলোতে যখন লগ ইন করবেন আমাদেরকে দেখতে পারবেন। এবং আমি বলবো যে হাতিম ফার্নিচারের সকল আপডেটের সাথে থাকার জন্য এবং হাতিম ফার্নিচারের সকল লাইভ দেখার জন্য, লাইভে লাইভে কমেন্ট করার জন্য অবশ্যই হাতিম ফার্নিচারের পেজটাতে কিন্তু লাইভ দিতে হবে, না হলে মিস করে যাবেন, ওকে। তো এই পেজটাতে অবশ্যই আপনারা লগ ইন করুন হাতিম ফার্নিচারের ফেসবুক পেজ, এবং লাইভ দিয়ে রাখুন, প্রত্যেকটা লাইভে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ব্যানার আছে শুধুমাত্র একটা, সো এখানে প্লে কার্ডের টাইপের মতো করে লেখা আছে বৈশাখী ধামাকা অফার 35% পর্যন্ত ছাড়। ওয়াও, সিরিয়াসলি আমার খুবই ভালো লাগে ডিসকাউন্টটা দেখতে। সো ডিসকাউন্ট যখন আছে আমার ভীষণ ভালো লাগে, যে আপনাদের কিরকম লাগে, আপনাদের ফিলিংসটাও আমি জানতে চাচ্ছি, যে ডিসকাউন্ট দেখলে আপনাদের মনে কি ঝড়টা বয়ে যাচ্ছে, ডিসকাউন্ট আমার এটা নিতেই হবে, ঠিক আছে। সো এই যে আমার এটা নিতেই হবে, এইটার জন্যই আসলে হাতিম ফার্নিচার এই ডিসকাউন্টটা আপনাদেরকে দিয়েছে পুরো এপ্রিল মাসটা জুড়ে, যেটা অ্যাকচুয়ালি শেষ হতে যাচ্ছে একদমই। তো এটা অনেক একটা খারাপ নিউজ, এর মধ্যে যারা বুদ্ধিমান ছিল তারা কিন্তু অবশ্যই তাদের নিজেদের পছন্দের হাতিম ফার্নিচারের ফার্নিচার দিয়ে ঘর অফিস সাজিয়ে ফেলেছে। সো এখন টাইম আপনাদের, ওকে। আচ্ছা, তো আপনি একটা কাজ করি, একটু দেখি কে কে আমার সাথে জয়েন করেছে, আমরা তো দেখা হলো না, তো একটু দেখে নেই আমরা। আমার সাথে আজকে আজকে যে ফার্স্ট কমেন্ট করবে তার কমেন্টসটা কিন্তু আগে পড়া হবে। সো ফার্স্ট কমেন্টস কে করেছে, ফার্স্ট কামিজ করে
করেছে এমডি মোরশেদ আলম লাভ সুন্দর একটা ফেস আমাদেরকে দিয়েছে রিয়াকশন হাতিম ফার্নিচার তো আছে আর সব রকমের ফার্নিচারও আছে, সো যখন আপনার দরকার হবে আপনি তখনই কালেক্ট করে নিতে পারবেন। সোহাগ উদ্দিন সুজন সোহাগ লাইক দিয়েছে আমাদেরকে, থ্যাংক ইউ সোহাগ ভাইয়া। আচ্ছা সো আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করে ফেলুন, আমরা কিন্তু এখন আমাদের ফার্নিচারগুলো দেখানো শুরু করে দেবো, ঠিক আছে? সো আমার মনে হয় তাহলে কিন্তু মিস হয়ে যাবে, আমি চাই না কেউ মিস করুন। আর আপনারা এখন এই মুহূর্তে যারা আছেন তারা একটু লাইভটাকে শেয়ার করুন নিজেদের টাইম লাইনে অথবা কোনো গ্রুপে, আপনাদের তো অনেক গ্রুপে হয়তো বা মেম্বার আপনারা, সো এখানে গিয়ে লাইভটা শেয়ার করুন যাতে করে আপনার অন্যান্য ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার পরিবার দেখতে পারে। আচ্ছা তো আমি চাচ্ছি আজকে কোনটা দিয়ে শুরু করবো। আচ্ছা আমি তার আগে অ্যাজেন্ডায় বলে দিচ্ছি, আমার কিন্তু পুরো ভিউটার মধ্যে আজকে আমার সেটে থাকছে ড্রেসিং টেবিল আছে একটা খুব সুন্দর, দেন হচ্ছে আছে একটা বেড, আমার বেডটা খুব ভালো লেগেছে। আজকে কিন্তু সবগুলো আইটেম হচ্ছে এলবি ফার্নিচারের, ওকে সবগুলো আইটেমই হচ্ছে এলবি ফার্নিচারের। আর খুব সুন্দর একটা কাপবোর্ড আছে, আর আছে একটা জাম্বু সোফা। ইয়েস, সো আমরা ফ্রেশে চলে যাব কাপবোর্ডে, আমরা এখন দেখাবো কি কাপবোর্ড। আচ্ছা সো গাইস আমরা এখন চলে যাচ্ছি কাপড়ে। আমরা চলে এসেছি কাপড়টাতে, একদমই এখানটাতে চলে এসেছি, খুব সুন্দর এই কাপড়টা, আমার খুব পছন্দ হয়েছে। তো আমার সাথে সাথে আর কার কার পছন্দ হয়েছে আমি জানতে চাচ্ছি, ভীষণ ভাবে জানতে চাচ্ছি যে কার কার এটা পছন্দ হয়েছে। সো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর করে ডিজাইন একটা করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা ডিজাইন এখানে করা আছে এবং পুরোটা জুড়ে দেখুন নিচ বরাবর ডিজাইনটা আছে, মানে আপনি যদি একটু নিচে দেখেন আমাদের মানে একদমই উপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই কর্নার এবং এই কর্নার সেম ডিজাইনটা কিন্তু নিচেও আছে। এবং আমি বলতে চাই আপনাদেরকে ভীষণ কি বলবো এটাকে মানে অবশ্যই আস্থা রেখে বলতে চাই যে এই যে আপনারা একটা এলবি ফার্নিচারের ওপরে এই যে সিএনসি ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুনিপুণ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটাতে এবং পুরো আপনার কাপড়টাতে নিচেও এই ডিজাইনটা আছে। সো এই ডিজাইনটা কিন্তু আপনি আর কোনো কোম্পানি অ্যাটলিস্ট ইন বিডি বাংলাদেশের কোনো কোম্পানিতেই আপনি এই ধরনের কাপবোর্ডের উপরে এলবি ফার্নিচারের কাপবোর্ডের উপরে এত সুন্দর মন করা সিএনসি ডিজাইন দেখতে পারবেন না, সিরিয়াসলি বলছি। আপনি যদি ট্রাই করেন খুঁজে দেখেন, বাট এরকম সিএনসি ডিজাইন আপনি এত সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন এই ডিজাইন কিন্তু আপনি অন্য কোনো এলবি ফার্নিচারে পাবেন না। আপনি জাস্ট একটু খেয়াল করুন যে এই যে ফার্নিচারের উপরে এই সিএনসি ডিজাইনটা করা হয়েছে এতে করে আপনার ফার্নিচারের এই মানটা কতটা সুন্দর হয়ে উঠেছে, আরও মনে হচ্ছে না যে এটা আরও বেশি সুন্দর হয়ে গেছে? সত্যি বলছি সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে, কারণ দিস ইজ হাতিম ফার্নিচার। ওকে সো একমাত্র হাতিম ফার্নিচার আপনাদেরকে দিচ্ছে এলবি ফার্নিচারের উপরে সিএনসির মন কানা ডিজাইন, তো তাড়াতাড়ি করে কালেক্ট করে নিতে হবে, তো দেরি করা চলবে না। আচ্ছা গাজী এমডি সোহান সুহসিন বলছে আপনাদের ফার্নিচার আমি 10 বছর ধরে ব্যবহার করছি, খুব ভালো লাগছে তাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। 10 বছর কেন, আপনি আরো যুগের পর যুগ ইউজ করবেন ইনশাআল্লাহ, তারপরে রিভিউটা ঠিক এরকমই থাকবে। ওকে আলাদিন বলেছে হাতিলে আছে, আচ্ছা তাই নাকি? তো আসলে ওই যে বলে না যে ব্র্যান্ড সবগুলো তো আসলে সেম ব্র্যান্ড ফলো করে, এরকম একটা ট্রেন্ড একটা চলেই আসছে, বাট আমি বলতে চাচ্ছি অ্যাটলিস্ট আপনি আপনি তো আমরা বলেছেন, বাট আমি হাতিমের কথাই বলছি যে আপনারা যখন এখান থেকে নিতে চাবেন অবশ্যই এলবি ফার্নিচারের ম্যাক্সিমাম ফার্নিচারগুলোতে আমরা চেয়েছি এই সিএনসি ডিজাইনটা রাখার জন্য যাতে করে সবসময় সাদা মাটা ভাবটা না হয়। ওকে আচ্ছা দুরন্ত পথিক জয়েন করেছে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলটা আজকে নেই ব্রাদার, ডাইনিং টেবিলটা আজকের লাইফটাতে নেই, বাট আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যান, ওখানে অনেকগুলো পোস্ট করা আছে, সব পিকচার্স ওখানে আছে, ওখানে দেখতে পারবেন। আচ্ছা তারপরে কে কে জয়েন করেছে, সুব্রত বণিক জয়েন করেছে, সিলেট কি শোরুম আছে? হ্যাঁ অবশ্যই সিলেটের শোরুম আছে ব্রাদার, সিলেটের শোরুম আছে, আপনি আমাদের সিলেট শোরুমে যাবেন আর লাইভটা শেষ হওয়ার মাত্র আপনার ইনবক্সে চলে যাবে সিলেট শোরুমের অ্যাড্রেস এবং অবশ্যই ফোন নাম্বারও সাথে থাকবে, ঠিক আছে? আচ্ছা
সো তাড়াতাড়ি একটু জয়েন করুন, কামিংস করুন, আমি কামিংস করতে চাচ্ছি সবার, তাড়াতাড়ি কামিংস করুন। ওকে, তো আমি এখন একটু দেখালাম, এখন আমি একটু ওপেন করে দেখাই, তাই না? ভিতরের পার্টটা আমরা একটু দেখাই, ব্যাস। কি মনে হচ্ছে, দেখেছেন কতটা স্পেস, লেন্থে কতটা? 32 ইঞ্চি, হাইট হচ্ছে 72 ইঞ্চি, ঠিক আছে, 72 ইঞ্চি। সো 32 20 72, এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখুন, এখানে এসএস এর হ্যান্ড টিউব দেওয়া আছে। আর আমরা কিন্তু অনেক সময় ভাইয়ারা শার্ট রাখলে দেখা যায় যে আপনার খুব ডিসকালার হয়ে গেছে শার্ট রাখার যে স্পেসটা, মানে কি পরে এটাকে জংকার টাইপের একটা কালার হয় না, সে জংটা ধরে যায়। তো ওটা কেন হয়, যেমন ব্যাড একটা মেটাল থাকলে, যেটা আসলে হাই কোয়ালিটি না, বাট এটা হচ্ছে এসএস মেটাল, এসএস টিউব। ওকে, সো এখানে কিন্তু ওই যে জং ধরার যে পসিবিলিটিটা একদমই নেই, জং ধরবে না, আপনার পোশাক আশাক সব ভালো থাকবে। আচ্ছা, তারপরে আমার সাথে কে জয়েন করেছে, মনজারুল ইসলাম বলছে এসে গেছি আপু হাতিম ফার্নিচার নিয়ে আড্ডা দিতে, ইয়েস ওয়েলকাম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, গাজী সোহান বলছে নারায়ণগঞ্জে আছে, হ্যাঁ অবভিয়াসলি নারায়ণগঞ্জে আছে। আবির ইসলাম জুয়েল বলছে হ্যাঁ আপু কেমন আছো, আমি ভীষণ ভালো আছি জুয়েল ভাইয়া, আপনি কেমন আছেন? তারপরে শরীফ ভাইয়া বলছে নাইস ইভিএইচ, থ্যাংক ইউ। সামিয়া মাহবুব বলেছে এই আলমিরাজের প্রাইস অ্যান্ড মেজারমেন্ট। আশাফুর আলম বলেছে নতুন মডেলের আলমিরা দরকার। এমনি তুফান বলেছে এত সুন্দর আলমিরা, দাম কত? তারপরে খোকা সালাউদ্দিন বলেছে নাইস প্রোডাক্ট, থ্যাংক ইউ। একসাথে সবার নাম পড়ে নিয়েছি, কারো মন খারাপ করার কারণ নেই, আরো যত কমেন্টস আসবে সবগুলো নাম পড়ে নেবো, রিড আউট করবো। ওকে, তো আপু একজন কমেন্টস করেছে সামিয়া মাহবুব, তো আপু এটা হচ্ছে আলমিরাটার প্রাইস এবং মেজারমেন্ট, মেজারমেন্টটা বলে দিচ্ছি, প্রাইসটা লাইভ শেষে আপনার ইনবক্সে চলে যাবে, যারা যারা আস করছেন তাদের তো সবারটা চলে যাবে। এবিএম কাইজ বলেছে নাইস প্রোডাক্ট, থ্যাংক ইউ। গাজী সোহান সিং বলছে আপু হাতিম, হাতিল আর হাতিম কি একই? একদমই না, হাতিম ইজ আনাদার ব্র্যান্ড অ্যান্ড হাতিল ইজ আনাদার ব্র্যান্ড। ওকে, বাট হাতিম ব্র্যান্ড ইজ আ বিগ ব্র্যান্ড এবং আপনাদের জন্য সবসময় চেষ্টা করে যে গুড কোয়ালিটি কিছু প্রোডাক্ট রাখার জন্য, এবং যেগুলো ডিজাইন যেগুলোর কোয়ালিটি পুরোটার সাথে করেছেন মিক্স আপটা নেই, ঠিক আছে? হাতিম নিজেই একটা বড় ব্র্যান্ড। ওকে, আচ্ছা, তারপরে যেটা বলতে চাচ্ছিলাম, এখানে আরেকটা মানে ছোট একটা কভার্ড আছে, এটা আমি টপিং করি, এই এছাড়া স্পেসটা দেখুন খুব সুন্দর, এটা অনেকটা কাপড় আটবে, নিচে একটা ড্রয়ার আছে। ওকে, আচ্ছা, এখন আমি একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে হার্ডওয়্যারগুলো নিয়ে। হার্ডওয়্যারগুলো যেগুলো দেখছেন এখানে, বিভিন্ন পার্টস যেগুলো লাগানো আছে এখানটাতে সংযোগ করার জন্য, সো এই যে হাতলগুলো বা যত রকমের হার্ডওয়্যার সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, হাই কোয়ালিটি সম্পূর্ণ হার্ডওয়্যার, যেগুলো যে বারবার খোলা টোলা করলে যে লুজ হয়ে যাওয়ার কানেকশনটা, এটা একদমই নেই, ভয়টা নেই। ওকে, আচ্ছা, ঈশিতা জানা মিরপুর শোরুম অ্যাড্রেস, মিরপুর শোরুমটা হচ্ছে আমাদের মিরপুর কাজীপাড়া, ঠিক কাজীপাড়ায় আপনার বাস স্টপের পাশে। ওকে, আচ্ছা, এখানে আমার হাতে খুব সুন্দর একটা চাবির রিং আছে, কি রিং, ঠিক আছে, দেখুন খুব সুন্দর না, কি রিং, হাতিম লেখা, এই যে জাস্ট খুব সিম্পল একটা কি রিং যেখানে হাতিম লেখা আছে, সো হাতিম ফার্নিচার। তো আমরা কিন্তু এটা আপনাদের সব গিফট করছি, সেটা হচ্ছে এই যে চাবির রিংগুলো দেখছেন আপনারা, এখানে কি পয়েন্টটা, তো যারা আমাদের কাছে এরকম কাপড় নেবে বা যেখানে কি পয়েন্ট আছে, মানে চাবির রিং এরকম লক সিস্টেম আছে, সেখানে কিন্তু আপনারা হাতিম ফার্নিচারের তরফ থেকে খুব ছোট্ট একটা গিফট পাচ্ছেন, হাতিম কি রিং পাচ্ছেন। ওকে, সো তাড়াতাড়ি করে যত পারবেন এরকম কাপড় মানে কানেকশন এরকম নিয়ে নেবেন এবং এরকম একটা গিফটও পেয়ে যাবেন। আচ্ছা, তো তারপর কি জয়েন করেছে শরীফ ভাই বলছে নিড নিউ মডেল সিবিএইচ, নিউ মডেল দরকার, অবশ্যই হাতিম ফার্নিচারের সাথেই থাকুন, আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন চলে যাবে। আর এরকম যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এর থেকে আরো সুন্দর সুন্দর মডেলের অসংখ্য কাপড় আমাদের কাছে আছে, অসংখ্য ডিজাইনের, সো নো টেনশন, জাস্ট অলওয়েজ স্টে উইথ হাতিম ফার্নিচার। আচ্ছা, এটা শেষ হয়ে গেছে, এখন আমি বেড নিয়ে কথা বলবো, বেড নিয়ে কথা বলবো, আমি বেডের ডিজাইনটা দেখাই, তাই না? দেখতে পাচ্ছেন খুব সুন্দর না, জাস্ট একটা সিমসাম একটা ডিজাইন, জাস্ট দেখুন খুব সুন্দর, আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে মিডল পয়েন্টটাতে, এবং এটা হচ্ছে এলবি ফার্নিচার, খুব সুন্দর ছোট মোটো একটা ডিজাইনের, মানে দেখুন নিচেও ইউজ করা হয়েছে, এখানে আবার আপনার রেড কালারের অ্যাডজাস্ট করে এখানে এলবি ফার্নিচার ইউজ করা হয়েছে। আচ্ছা,
আচ্ছা তারপরে আশাকুন আরো বলেছে হাতিম আর হাতির এক কোম্পানি না ইয়েস ব্রাদার হাতিম ইজ এ ডিফারেন্ট ব্র্যান্ড আর হাতিম ইজ এ বিগ ডিফারেন্ট ব্র্যান্ড ওকে আচ্ছা রুবেল ভাইয়া বলেছে আলমিরাটার দাম কত আচ্ছা রুবেল ভাইয়া আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে দাম ওকে তারপর কি বলেছে জামি সার্ভার রনি বলেছে 80% কামিং হাতিমের স্টাফ করে তাই নাকি আচ্ছা আপনি কি তাহলে হাতিমের স্টাফ ওকে আলাদিন বলেছে নাম্বার ওয়ান কোনছে হাতিম না হাতিম অবভিয়াসলি হাতিম কারণ আমাদের কাছে আমরা নাম্বার ওয়ান কারণ আমরা আপনাদেরকে দিচ্ছি সব থেকে বেস্ট সার্ভিস দিচ্ছি এবং বেস্ট প্রোডাক্ট দিচ্ছি ওকে আচ্ছা তারপরে যে জয়েন করেছে গাজী সোফান হোসেন বলছে বাংলাদেশে আপনাদের শোরুম কয়টা আছে অনেক শোরুম আছে মামুন তালুকদার বলছে ফার্নিচার জগতের এক অনন্য ডিজাইনের নাম আছে থ্যাংক ইউ মোতাহারুল বলেছে নাইস নাইস প্রডিউস আছে থ্যাংক ইউ মোতাহারুল ভাইয়া আচ্ছা নাইস বে থ্যাংক ইউ সোহাগ ভাইয়া আচ্ছা কমেন্টস কিছু অনেকগুলো পড়ে নিয়েছি কারোটা বাদ রাখিনি ওকে সো যার যদি সাথে আছেন কাইন্ডলি একটু লাইক টু শেয়ার করুন আপনাদের টাইম লাইনে অথবা আপনাদের কোনো গ্রুপে শেয়ার করুন যাতে করে আপনার চেনা কেউ এটা দেখতে পারে ওকে সো গাইস আপনারা তো বেডটা দেখতেই পেরেছেন ডিজাইনটাও দেখতে পেরেছেন এখানে যে ব্ল্যাক কালার যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ওকে আর্টিফিশিয়াল লেদার তো খুব সুন্দর লাগছে আমি প্রথমেই বলেছি খুবই সিমসাম ডিজাইন আপনারা এখানে খুব মানে খিচিমুচি কোনো ডিজাইন পাবেন না খুবই সিমসাম ডিজাইন বাট খুব সুন্দর লাগছে দেখতে একটা সিম্পল রুমের জন্য রুমের কিছু আপনি খুব সুন্দর বোঝানো রাখতে চান এরপর সুন্দর খাটটা একটা রাখতে পারেন পেনটা রাখতে পারেন বোঝানো লাগবে তো আমি যেটা বলি যে এখানে খুবই আপনি যখন এটা শোবেন বা আপনি যখন এখানে একটু রিল্যাক্সের জন্য পেডে আসলে কেন আসে সবাই একটু রিল্যাক্সের জন্য রাতে ঘুমটা যাতে শান্তিতে হয় সেই শান্তিতে ঘুমের জন্য হাতিম ফার্নিচার বেড ছাড়া কিছুই নয় ওকে সো অবশ্যই হাতিম ফার্নিচারের বেডটা নেবেন দেখবেন যে আপনি যখন আমাদের শোরুমগুলোতে ভিজিট করবেন কাইন্ডলি সবাই শোরুমে ভিজিট করবেন কারণ আমি বেডটাকে এরকমভাবে ধরে বলছি বা বেডটার ডিজাইনটাতে হাত দিয়ে বলছি যে আসলে এলবি ফার্নিচারটা কত বেশি ওয়েল ফার্নিশড হয়েছে কত বেশি সুন্দর লাগছে ধরতেই একটা মনে হচ্ছে যে খুব স্মুথি ব্যাপার তো আমি এটা কিন্তু ফিল করছি এটাকে মানে জাস্ট টাচ করে বাট আপনারাও যান আপনারা তো জাস্ট দেখে দেখে ফিল করছেন এটা তো সেটা ফিল না আপনারা যখন শোরুমে যাবেন যাওয়ার পরে এই জিনিসটাকে এরকমভাবে টাচ করবেন করে দেখবেন যেটা কতটা স্মুথি সত্যি আপনি বলেছে এরকমটা আসলে এরকমটা কিনা তো আপনাদের এটা সবটাই প্রুফ করার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে সো গাইজ যারা ওয়াচ করছেন তারা অবশ্যই শোরুমে যাবেন সব জায়গায় আমাদের শোরুম আছে আনিকা কবির বলেছে বেটা প্রাইস বলবেন প্লিজ আচ্ছা আপনি উত্তরা কি শোরুম আছে আচ্ছা আসলে যার যার পারসেপশন থেকে যে যার মতো করে ভাবে যেমন ধরেন যে আছে না বাংলাদেশে না অনেক কোটি কোটি মানুষ আসলে অনেকটাই তো আমি যেরকম যদি প্রথম আলো ইউজ করি অনেকে করবে সে কালার কনসিয়াস তো যার যার কাছে যেরকম আমার আমি হচ্ছে ফন্ট অফ প্রথম আলো আমার ভালো লাগে এটা তো এটা আমার কাছে নাম্বার ওয়ান যেমন আমি হাতিম ফার্নিচার ইউজ করি তো এটা আমার কাছে নাম্বার ওয়ান বাট স্বীকার তো করতে হবে যে হাতিম অ্যান্ড হাতিম ইজ আ ডিফারেন্ট ব্র্যান্ড যে যার জায়গায় পরিপূর্ণ যে যার জায়গায় নাম্বার ওয়ান ওকে আচ্ছা এই হচ্ছে কথা তো বেটা নিয়ে আমরা বলে ফেলেছি এক নামে সে একটু মেজারমেন্ট বলে দিচ্ছি এটা হচ্ছে 72-60-32 ওকে 72-60-32 আর এই যে কালারটা হচ্ছে অ্যান্টি কালার এখন যেটা আছে এটা হচ্ছে অ্যান্টি কালার এবং আমরা চাই না মানে আপনারা যদি চান তাহলে আমরা গোল্ডেন টি কালারও দিতে পারি এখন এটা অ্যান্টি কালারে আছে এই এলবি ফার্নিচারটা এখন অ্যান্টি কালারে আছে বাট আপনি চাইলে গোল্ডেন টি কালারেও আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই ওকে সো এটা শেষ হয়ে গেছে উঠে পড়েছি আমি এখন আমরা কি করবো এখন আমি কি দেখি তো আমি ঠিক আছে কিনা মানে আমার সব ড্রেস আমার শুটু সব ঠিক আছে কিনা আমরা দেখার জন্য আমরা খুব সুন্দর একটি ড্রেসিং টেবিলের সামনে বসে পড়েছি আচ্ছা আমার সাথে যে আপুরা আছে তারা কি দেখতে পাচ্ছে যে ড্রেসিং টেবিলটা আপুরা কিন্তু শুধু ড্রেসিং টেবিলটা চুজ করে দারুণভাবে নিতে জানে মানে জানে যে আসলে ড্রেসিং টেবিলটা ভালো না হলে সাজের মজাটা থাকে না তাই না আপুরা আচ্ছা সো তোমরা যেটা করবা দেখো আমি খুব সুন্দর করে নিজেকে একটু প্রিপেয়ার করে নিলাম মানে মাঝখানে কথা বলতে বলতে হয়তো একটু লিভারেজ হয়ে গেছিলো দিন আমি একটু প্রিপেয়ার করে নিয়েছি তো দেখতেই পারছো যে আমি আমার ড্রেসিং টেবিলের সামনে কত সুন্দরভাবে নিজেকে পরিপাটি করে সাজিয়েছি তো তোমাদেরও তো এখন টাইম এসে গেছে তোমরা এত সুন্দর একটি ড্রেসিং টেবিল নাও তোমাদের নিজেদেরকে এরকম পরিপাটি করে সাজাবে ওকে এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেহবুবা তাবানুর বলেছে বেডের প্রাইস ওকে আপু চলে যাবে তোমার কাছে নোটিফিকেশন তোমার ইনবক্সে
আব্দুল মাজিদ বলেছে নাইস বেড, সুমন হালদার বলেছে আপনাদের কালার অপশন কয়টা কি কি? আমাদের কালার অপশন অনেকগুলো আছে, যদি আপনি এলবি ক্ষেত্রে বলেন তাহলে এলবি ক্ষেত্রে আমি বলবো যে আমাদের গোল্ডেন টিক কালারে হয় এবং অ্যান্টিক কালারে হয়, ঠিক আছে? এরপরও আপনার যদি কোনো ক্রেজ থাকে যে আমি এই কালার চাচ্ছি, আমি মিক্সড ফ্লেভারের কালার চাচ্ছি, তো কোনো সমস্যা নেই, আপনাকে ওরকমভাবে ক্রিয়েট করে দেওয়া হবে। আচ্ছা শরীফ বলেছে, শরীফ বলছে নাইস প্রোডাক্ট নিট মডেল নাম্বার, ওকে মডেল নাম্বার দিয়ে দিচ্ছি। তন্ময় পারভিস নাইস ডিজাইন, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি এটা নিয়ে একটু কথা বলি, এটা হচ্ছে এলবি ফার্নিচারের এবং এটা হচ্ছে অ্যান্টিক কালার, ওকে? অ্যান্টিক কালার আমি আবারও বলেছি, আপনারা যদি চান যে আসলে অ্যান্টিক কালারটা আপনার গোল্ডেন টিক কালার করে নেবেন, ওকে ফাইন, গোল্ডেন টিক কালার করতে পারবেন। এখানে দেখুন এই ড্রয়ারটা, এটা একটা সিম্পল ড্রয়ার এবং জাস্ট দেখুন যেটা জাস্ট ইজি টু ওপেন অ্যান্ড ইজি টু ক্লোজ, দেখুন দেখুন কতটা ইজি, আপনি এগুলো জাস্ট লাগিয়ে নিতে পারছেন। আর এখানে ডিজাইনটা খেয়াল করেছেন, এই যে ডিজাইনটা দেখুন খুব সুন্দর না ডিজাইনটা, মানে খুব সিম্পল একটা ডিজাইন এখানে ইউজ করা হয়েছে। এখানে দেখুন এখানে দুটো শেলফ আছে, আপনি এখানে আপনাদের সাজগুজোর জিনিস রাখতে পারবেন, ওকে। এই যে হার্ডওয়্যারগুলো যত রকমই দেখছেন, এখানে যে চাবির কিরিংটা দেখছেন, এখানেও কিন্তু আপনারা ওই হাতিমের যে কিরিংটা দেখালাম একটু আগে সেটা আপনারা ফ্রি পাচ্ছেন। যত রকমের কি পয়েন্ট আছে সেটা হচ্ছে ড্রেসিং টেবিল হোক বা কাপবোর্ড হোক, সব জায়গায় কিন্তু কিরিংটা ফ্রি পাচ্ছেন, মানে এটাকে বলা হয় যে আপনাদের জন্য একটা সারপ্রাইজ গিফট থাকছে। আচ্ছা সারপ্রাইজটা আমি এক্সপোজ করে দিলাম, তো এই যে পুরো ভিউটা দেখুন, মিররের পুরো ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। আর এই ধরনের মিররগুলো আমাদের আপুরা বেশি পছন্দ করে, কারণ আপুরা অনেক শাড়ি পছন্দ করে, আর শাড়ি ঠিক করতে গেলে এরকম একটা মিররের কিন্তু আর কোনো ব্যতিক্রম কিছু নেই, কারণ আপনি সবটা শাড়ির পুরো অংশটা আপনি দেখতে পারবেন, নিজেকে সেরকমভাবে প্রিপেয়ার করতে পারবেন। তো এই পুরো ফুল মিররটা এই জন্য আপুরা এখন বেশি পছন্দ করে এবং এটা এখন অনেক ট্রেন্ডি। আচ্ছা আলাদিন ভাইয়াকে শেষ পর্যন্ত বললো তাই না, যে যাই হোক আপনার ফার্নিচারগুলো অনেক ভালো, অনেকদিন থেকে দেখছি, খুব তাড়াতাড়ি হাতিলের মধ্যে ছড়িয়ে যাবে সারাচ্ছে, থ্যাংক ইউ। আর প্লিজ আপনি তারপর আমাদের যে বললেন, তো এটা খুব ভালো লাগলো আলাদিন ভাইয়া। সো রেগুলার হাতিম ফার্নিচারের লাইভের সাথেই থাকবেন এবং অবশ্যই একটা কাজ করতে পারেন, যে আমার তো মনে হয় আপনি হাতিল ইউজ করেন, একবার আপনি হাতিমের বেড নিয়ে দেখতে পারেন, একটা খুব সুন্দর সুন্দর আমাদের সোফা কাম বেড এসছে, সোফা ইউজ করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে, আরও গুড রিভিউ আসবে আমাদের, ওকে? তন্ময় পারভিস বলেছে ড্রেসিং টেবিলের প্রাইস কত, ভাইয়া আপনার চলে যাবে আপনার ইনবক্সে। সুমন হাওলাদার কলা পাতার হালকা কচি কালার হবে, কলা পাতার হালকা কচি কালার, দারুণ কালার বলেছেন সত্যি সুমন ভাইয়া, দারুণ কালার বলেছেন, হবে হবে সব হবে। রিপন সরকার বলেছে নাইস হাতিম ফার্নিচার, থ্যাংক ইউ রিপন ভাইয়া, ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা ছোট টুল আছে, এখানে কিন্তু আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে, এই যে লেদারটা ব্ল্যাক কালার আর্টিফিশিয়াল লেদার, ওকে? আচ্ছা সো আমি এখন সোফায় যাবো, আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, এখন আমি একটু বসবো সোফায়। বসে পড়েছি, ওকে। সো তোমরা যেটা দেখতে পারছো, আমি এখন একটা সুন্দর জায়গায় বুঝো, আমার খুবই 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 পছন্দের একটা সোফায় আমি বসে আছি এই মুহূর্তে, আর যেটা কালারটা হচ্ছে একটু সুন্দর একটা কালার, যে কালারটা আমার আপুরা অনেক পছন্দ করে, আমি জানি না ভাইয়াদের এই কালারটা পছন্দ কিনা, বাট আমার আপুরা এটা খুব পছন্দ করে। তুফান ভাবে ছাতি না পারে, সুন্দর কিন্তু ক্যাটালগে ভালো লাগে না, ক্যাটালগে ভালো লাগে না। আচ্ছা ক্যাটালগে ভালো লাগে না এটার একটা কারণ কি, আসলে সব কিছুই কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর, মানে ফেস টু ফেস আপনি যখন দেখবেন প্রত্যেকটা জিনিস ভালো লাগে, সিরিয়াসলি। তারপরে আপু আপনাদের শোরুম কোথায়? আচ্ছা আপু আমাদের শোরুমটা হচ্ছে কোথায় বলুন তো, আমাদের শোরুম দুটো আছে, অ্যাটলিস্ট ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, একটা হচ্ছে মালিবাগ আবুল হোটেলের পাশে চৌধুরী পাড়া, আর একটা হচ্ছে মিরপুর কাজীপাড়া। আচ্ছা জাকিরুল ইসলাম নাইস, সৌরভ মাহমুদ হ্যালো হাই, কেমন আছেন ভাইয়া? নাজমুল ইসলাম নাইস সোফা, থ্যাংক ইউ। আচ্ছা তো আমি এখন যেটাতে বসে আছি এটা কিন্তু ভীষণই কমফোর্ট একটা সোফা, আমি এক্স্যাক্টলি এটাই আপনাদেরকে একটা সারপ্রাইজের মতো বলেছিলাম, এটাই সেটা, তো দেখতেই পাচ্ছেন এটা সাইজ বা সব কিছু মিলে একটা জাম্বু সোফা, জাস্ট লাইক আ জাম্বু। সো বুঝতেই পারছেন এটা কিন্তু একটা ডাবল সোফা, বাট দেখুন এই ডাবল সোফায় কিন্তু চারজন অনায়াসে বসতে পারবে, অ্যাটলিস্ট চারজন, এখানে তিন থেকে চারজন বসতে পারবে একটা ডাবল সোফায়, কারণ এটা একটা জাম্বু সোফা, সাইজটাই দেখুন জাস্ট জাম্বু। আর এই যে কুশন ইউজ করা হয়েছে এখানে,
সো যেটা হবে যে আপনি যখন সোফা কিনতে যাবেন এরকম জাম্বু সোফা নেবেন, বুঝছেন? জাম্বু সোফা নিলে হবে যে আপনার আর কোনো সোফা নিতে হবে না, একটা সোফায় চারজন বসতে পারবে, অনেক মানুষ এখানে বসতে পারবে কারণ সোফা অনেক বড়। আর এটা সাইজটা হচ্ছে 221, ওকে 221। আর যেটা হবে যে হ্যাঁ আমরা একটু রাউন্ড করে দেখাই যে 221টা, আমি যেখানে বসে আছি এটাও টু মানে ডাবল, এবং এখানে যেটা পাশে আছে এটাও ডাবল, ওকে, আর তার পাশে আছে সিঙ্গেলটা। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ সলিড উড ফ্রেমের, মানে ভিতরে যে ফ্রেমটা আছে সম্পূর্ণটাই সলিড উড। আর আপনারা যে বাইরে যে ফোমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার সফট উইথ রাবার ফোম, ওকে, মানে সুপার সফট ফোম উইথ রাবার ফোমের একটা ভিতরে কম্বিনেশন হয়ে গেছে। আপনারা এখানে রাবার ফোমও পাচ্ছেন যেটা একদমই চেপটে বসে থাকবে না, যার ফলে রাবার ফোমের কারণে জিনিসটা চাপটাবে না, একদম একই থাকবে। আবার হচ্ছে সুপার সফট, তার মানে অনেক সফটই, সিরিয়াসলি দিস ইজ সো সফটই, মানে আমার এখানে মানে বেডের থেকেও আমার এটাতে বেশি আরাম লাগছে, আমার হচ্ছে ঘুম পেয়ে গেছে সত্যি। তো আপনাদেরও এরকম ফিলটা আসবে যে আপনি যখন সোফায় বসে থাকবেন মনে হবে যে গাটা একটু এগিয়ে দিয়ে বেশ ঘুম পেয়েছে, এরকম একটা ব্যাপার হবে, জাস্ট কিটিং, ওকে। তো এই হচ্ছে কথা। আর কালারটা তো জাস্ট খুবই সুন্দর দেখতে, গর্জিয়াস কালার অ্যান্ড গর্জিয়াস লুক এই সোফাটার, সো সত্যি অনেক ভালো লাগছে। আর এটা নিয়ে কি বলবো, এটা হচ্ছে যে আমার সামনে একটা খুব সুন্দর সেন্টার টেবিল আছে, এরকম সোফার সেন্টার টেবিলটা খুব সুন্দর। আর সেন্টার টেবিলটা হচ্ছে ক্লিয়ার মিরর, মিরর বলতে ক্লিয়ার গ্লাস, এবং দেখুন এটা ডাবল শেপে এসএস টিউব দিয়ে করা হয়েছে, ফুল শেপটা এসএস টিউব ইউজ করা হয়েছে। আচ্ছা কিছু কমেন্টস এসছে, কমেন্টস একটু পড়ে নেই। তবে কি দিয়েছে তাসনিম হার হার ওয়ালা বলছে নাইস সোফা তাসনিম, থ্যাংক ইউ আপু। সাইদুর রহমান বলছে আপনি ফার্নিচার নাম্বার ওয়ান, ইয়েস। আব্দুল মজিদ বলছে নাইস সোফা। জান্না তালম বলেছে লেন্থ অ্যান্ড উইথ কত। আচ্ছা আপু পুরো আমি সাইজটা তোমাকে বলে দিই, বুঝছো? তুমি একটু দেখো শুনো, মেহগুনি কালার। মুর্শিদুল বাপ্পা বলেছে বেডটা নাই, থ্যাংক ইউ। আচ্ছা তো এই জন্য কথা বলা হয়ে গেছে, সেন্টার টেবিল আপনারা একটু দেখুন, এটা লাইট ভিউটা একটু দেখুন, খুব সুন্দর। এটা এই যে দুটো আছে এখানে, আপনার নিচেও একটা বটম গ্লাস আছে, উপরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন হাই গ্লাস, এবং নিচেরটা হচ্ছে বটম গ্লাস। আমি যেরকম ভাবে দেখুন বটম গ্লাসটা একটা ফ্লাওয়ার বেস রেখেছি, যেটার পুরো ওভারভিউটা আপনার ফার্স্ট গ্লাসে আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন, খুব সুন্দর, একদমই সিম সাউন্ড ডিজাইন। বলুন তো এই যে ভাইয়া বা ছোট্ট সোনামণিরা বা আপুরা কোনো একটা বাহির থেকে আসলো একদমই ঘামে ভিজানো একটা ড্রেস, সো সেটা কোথায় রাখবে, কাপড়ে কি ঢুকিয়ে রাখবে? একদমই না, এই আলনাটা কিন্তু সবার অনেক বেশি প্রয়োজনীয়, তাই না? ঘরের একটা প্রয়োজনীয় পার্ট কিন্তু এই আলমারি সরি আলনাটাই কিন্তু রেখে দেয়, কারণ আপনি যখন একটা ঘেমে আসা ড্রেস রাখবেন এটা এই আলনাটাকে খুব সুন্দরভাবে আপনি ইয়ে রাখতে পারছেন, যেখানে শুকায় যাচ্ছে তারপর আপনি সেটা কাপড়টি গুছিয়ে রাখছেন। তো বুঝতেই পারছেন এই আলনাটার গুরুত্বটা কতটা, তাই না? তো দেখতেই পাচ্ছেন এখানে এমএস টিউবের আলনা ক্রিয়েট করা হয়েছে, এবং এমএস টিউব হচ্ছে হাতিম ফার্নিচারের নিজস্ব, ঠিক আছে? এমএস টিউবটা খুব সুন্দর ব্ল্যাক কালার করা, একদমই ফার্নিশড করা একটা এমএস টিউব। এখানে কট আছে, একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটি রাখা আছে, আপনারা অনেকগুলো কাপড় এখানে গুছিয়ে রাখতে পারবেন, অনেকগুলো ড্রেস আপনারা এখানে গুছিয়ে রাখতে পারবেন। বেডের, আচ্ছা আচ্ছা, সিরিয়াসলি আমি একদমই বাংলা শিখতেছি এখানে, বেডের বেডের। আচ্ছা তো আমার পারফেক্ট হচ্ছে সোফার ফেব্রিক্সটা কি ফেব্রিক্স? হ্যাঁ ইয়েস ফেব্রিক্স ব্রাদার, ইম্পোর্টেড ফেব্রিক্স। তো আমার পারফেক্ট ভাইয়া একটু আগে যে সোফাটা দেখানো হয়েছে ইম্পোর্টেড ফেব্রিক্স, ওকে। শফিক তারিক বলেছে নাইস, থ্যাংক ইউ। আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এলবি ফার্নিচারের, এটা অ্যান্টিক কালার, এবং এটা আরও একটা কালার হবে গোল্ডেন টিক কালার।
খুব সুন্দর এখানে সেলফও আছে আপনি এখানে চাইলে এরকম ভাবে আমার মতো এরকম ভাবে সাজিয়ে রাখতে পারবেন কোন একটা শোপিস দিয়ে এবং নিচে একটা ড্রয়ারও আছে সিম্পল একটা ড্রয়ার জাস্ট এখানে একটু নিচু করুন এই যে ব্যাস এটা একটা সিম্পল ড্রয়ার এখানে আপনি চাইলে শু রাখতে পারবেন ছোট সোনামণিদের কেস রাখতে পারবেন স্কুল কেসগুলো এখানে একটা সেলফ আছে এখানে অনেক কিছু রাখতে পারবেন এই শপ মিলে খুব সুন্দর অ্যান্টিকের মানে এলবি ফার্নিচার একটা আলনা ওকে গাইস তোমার শপ দেখানো হয়ে গেছে আমি কি আমার বেডের পাশে একটা ছোট সেন্টার টেবিল দেখিয়েছি সেটা তো আমি দেখাইনি ওকে সেটা দেখে নিচ্ছি ইয়েস দিস ইজ দ্য টেবিল ওয়াও সুন্দর না সাইড টেবিলটা সাইড ক্যাবিনেটটা দেখুন এটাও হচ্ছে অ্যান্টিক কালারের এবং এলবি ফার্নিচার আমি খুব সুন্দর একটা ল্যাম্প এখানে রেখেছি ল্যাম্পটা কিরকম লাগছে খুব সুন্দর না আপনারাও চাইলে এরকম ল্যাম্প এখানে রাখতে পারবেন যেটা অনেক সুন্দর লাগবে দেখতে আচ্ছা এই দেখুন দেখেছেন ওকে সো দেখ বুঝতে পারছো যেটা কতটা ইজি এই আমার এটা অন্যটা লেগে গেছে জন্য এটা আসলে ইজি ক্লোজ হলো না বাট এটা খুব ইজি টু ক্লোজ অ্যান্ড ইজি টু ওপেন আর এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন সোফার বালিশ দেখে কি বোঝা যাবে এটা হাতিম ফার্নিচার প্রোডাক্ট সোফার বালিশ দেখে বোঝা যাবে অবশ্যই বোঝা যাবে ব্রাদার সেটারও অনেক ব্যাপার আছে কেন বোঝা যাবে না বোঝা যাবে তো আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি দাঁড়ান এক সেকেন্ড এই যে এই যে কেন আপনি বুঝতে চাচ্ছেন এই দেখুন এখানে হাতিম ফার্নিচার লেখা আছে গাইস আপনি কি দেখতে পাচ্ছেন কে নাম লিখেছে এটা নড়াইল নড়াইল অনেক বড় নাম পুরোটা পড়তে পারতেছি না কিন্তু নড়াইল ভাই আই দেখেন হাতিম ফার্নিচার লেখা আছে তো অবশ্যই বুঝতে পারবেন আর এবং আমি আরো একবার আপনাদেরকে দেখাই এবং সেটা ওখানে গিয়ে দেখাই সো গাইস চলে আসুন আমরা এখন আমি আমার চকলেটে গিয়ে আমার ব্যানারের সামনে কথা বলবো ইয়েস আমি চলে এসেছি এবং এই যে আমি কিন্তু বলেছি যে আমাদের ফার্নিচার গুলোতে যতগুলোতে কি পয়েন্ট আছে মানে চাবির রিং এর যে জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় আপনারা খুব সুন্দর সুন্দর হাতিম ফার্নিচারের একটা করে চাবির রিং গিফট পাচ্ছেন এবং দেখুন খুব সুন্দর করে হাতিম ফার্নিচার লেখা খুব সুন্দর করে তো এটা কিন্তু গিফট পাচ্ছেন আপনারা সবার জন্য গিফটটা থ্যাংক ইউ বলেছে নরাইল ওয়েলকাম আচ্ছা সো গাইস আজকে এই পর্যন্ত আমি ফুল সেট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপরও যদি আপনাদের কিছু দেখতে ইচ্ছে করে তাহলে চোখটা রাখবেন হাতিম ফার্নিচারের ফেসবুক পেজে ওকে আর ফেসবুক পেজ মানেই হচ্ছে www.facebook.com/hatimfurniture এই হচ্ছে আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস আপনারা এখানটাতে গেলে আমাদের লাইভগুলো আবারও দেখতে পারবেন মানে হচ্ছে আপনার একদম রিস্কল করে দেখতে পারবেন আবারও এবং আমাদের পোস্টগুলো সাথেই থাকবেন আপডেটের সাথেই থাকবেন লাইভটা দিয়ে লাইভ না দিলে কিন্তু কিছুই পাবেন না তো সাথেই থাকুন আর আমি একটা পুরো ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমি বিদায় নিয়েছি আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি বাট লাইভ শেষ হচ্ছে না আপনাদেরকে ফুল ভিউটা দেখিয়ে লাইভটা শেষ হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে কিন্তু অবশ্যই আবারও দেখা হবে ঠিক 4:30 ঘড়ির কাটা 4:30 মানে ফরজানা হাজির হয়ে গেছে সাথে থাকবেন আপনারাও খোদাহাফেজ Gracias.